নমস্কার গুড মর্নিং বেঙ্গল জানুয়ারি মাসের একত্রিশ তারিখ মানেই আমরা কিছু আশা করে থাকি যে শীতকালীন ট্রান্সফার উইন্ডোর উইন্ডোটা বন্ধ হওয়ার আগে কিছু খবর হয়তো পেতে চলেছি তো এই বছরও এক্সপেক্টেড সেম লাইন নিশ্চয়ই হয়তো কিছু খবর আমরা পেতে পারি বা আমরা খবর পরেও পেতে পারি এরকম নয় যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আজকেই আমরা বারোটার মধ্যে খবর পেয়ে গেলাম সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর যে যদি আমরা কোনো বিদেশি ফুটবলার টোরোর জায়গাতে সাইন করাই যেটা শোনা যাচ্ছে হতে পারে পসিবিলিটি রয়েছে তাহলে সেই বিদেশি ফুটবলার যদি চুক্তিবদ্ধ হয় তাহলেই সে কিন্তু যদি ট্রান্সফার ফি খরচ করে তাকে আনা হয় তাহলেই সে কিন তাকে কিন্তু আজকের দিনের মধ্যে সাইন করাতে হবে যদি ফ্রি ফুটবলার হয় তাহলে পরেও তাকে সাইন করানো যেতে পারে সেই নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আমার মনে হচ্ছে না ইস্টবেঙ্গল কোনো চুক্তিবদ্ধ ফুটবলার বিদেশি ফুটবলারকে আনতে চলেছেন এই মুহুর্তে সুতরাং সেক্ষেত্রে হয়তো এই খবরটা আর কিছুদিন পরে আপনারা পাবেন যেটা অনুমান করা যাচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা একটু মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে সেটা হচ্ছে ইয়াগো ফাল্কে সিলভার সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে উইথ অল প্রবিলিটি ইয়াগো ফালকে ইস্ট ইস্টবেঙ্গলের সই করতো কিন্তু কিছু ফিটনেস প্রবলেমের জন্য হয়তো শেষ পর্যন্ত এই খেলোয়াড়টা ইস্টবেঙ্গলে আসছে না যা শোনা গেছে তার পরিবর্তে কারণ কি বোড়া হেরেরা তো অলরেডি গোয়ায় চলে যাচ্ছে বা গেছে তার পরিবর্তে যার কথা সবথেকে বেশি শোনা যাচ্ছে তার নাম ভিক্টর ভ্যাস্কুয়েস হাই প্রোফাইল খেলোয়াড় কখনো পরে বলবো কিন্তু ভিক্টর ভ্যাস্কুয়েস কি ইস্টবেঙ্গলের পরবর্তী ফুটবলার এইটা নিশ্চয়ই সময়ে এর উত্তর দেবে বলে আমার এটা মনে হয় তো দেখা যাক কী হয় আবার বলছি এই ভিক্টর ভ্যাসপ্রয় যদি হয় বা অন্য কোনো খেলোয়াড়ও যদি হয় এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আজকের মধ্যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই সুতরাং এইভাবে হাহুতাশ করার কোনো মানে হয় না আর যেটা বলা সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের কয়েকজন তারকার পিছনে ইস্টবেঙ্গল ছুটছিল যা মনে হচ্ছে হায়দ্রাবাদের কোনো তারকাকে ইস্টবেঙ্গল পাচ্ছে না কারণ কি কালকে রাত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে ব্যাঙ্গালোর এফসি সি নিখিল পূজারিকে সাইন করিয়ে নিয়েছে এরকম শোনা যাচ্ছে যদিও অ্যানাউন্সমেন্ট আমি যাই না এই মুহূর্তে সকালে আমি চেক নেই যে হয়েছে কি হয়নি তো এটা একটা বিষয় নিমজোট দর্জি তামাংকে সম্ভবত আমরা পাবো না তার কারণ আমরা চেষ্টাও করেছি বলে মনে হয় না ও গোয়ামুখী হতে পারে চিংলিংসানা ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে তো তার হিতেশ আমার মনে হয় ইতিমধ্যেই উড়িষ্যাতে তো যেটা মনে হচ্ছে যে এই কয়জনের মধ্যে তো আমাদেরকে হলো না সাহিল তাবোরার বিষয়টা কিন্তু খুব জটিল বিষয় সাহিল তাবোরা শোনা যাচ্ছে তার সঙ্গেও ক্লাবের একটু ওঠা পড়ার সম্পর্ক রয়েছে যেটা হয় যে ফিনান্সিয়াল প্রবলেম হলে খেলোয়াড়দের স্যালারি দিতে না পারলে যেটা হয় তো দেখা যাক শেষ পর্যন্ত সেটা কি হয় সেটা বলাটা খুব এই মুহূর্তে হয়তো সমীচীন নয় তো আজকে চিত্তাকর্ষক কোনো খবর ইস্টবেঙ্গলের জন্য পাওয়া যাবে বলে আমার মনে হয় না নতুন খেলোয়াড়দের অ্যানাউন্সমেন্ট আমার মনে হয় জানুয়ারি মাসের পরেই ফেব্রুয়ারি শুরু থেকেই আপনারা পেতে পারেন আর ডার্বি ম্যাচে কলকাতা ডার্বি ম্যাচে কি বোরা হেরেরার জায়গাতে নতুন কোনো খেলোয়াড় আমরা দেখব সম্ভাবনা আছে যদি ভি ভিক্টর ভ্যাসকুয়েস বলুন বা যে কেউ বলুন আজকে বা কালকের মধ্যে যদি উনি চলে আসেন ফিটনেসের অল পরী মানে এক্সামসগুলো দিয়ে পরীক্ষা পাস টাস করে তাহলে সম্ভাবনা আছে তারপরে হলে আমার মনে হয় কোনো সেভাবে সম্ভাবনা নেই কারণ সবাই তো জর্ড এলসের এলসে নয় দেখা যাক কি হয় দিনটা আপনাদের ভালো কাটুক জয় বেঙ্গল ভালো থাকবেন আর যারা এখনো ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই কাজটা আগে করে নিন সাবস্ক্রাইব করুন পাশে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন ভালো থাকবেন গুড মর্নিং